শুশুনিয়া পাহাড়ের দিকে এগোচ্ছিল তিন বন্ধু জোর কদমে। হাঁটতে হাঁটতে মণিকুন্তলা গজগজ করে উঠল। ধুস, পুরো প্ল্যানটাই মাটি। ভেবেছিলাম বিকেল বিকেল শুশুনিয়ায় পৌঁছে যেতে পারবো। পারতামই তো, ঝুলন বিরক্ত মুখে বলল। বাসটা এমন ফাঁসিয়ে দিল না, স্রেফ ড্রাইভার কন্ডাক্টরদের বদমাইশি। সুপর্ণা ঝাঁঝিয়ে উঠল। হেলপারটা কেমন বেমালুম বলে দিল, বাসের তেল ফুরিয়ে গেছে দিদি, বিষ্ণুপুর থেকে তেল নিতে ভুলে গেছিলাম, কাল সকালে ছাতনার মোড়ে যাব তেল আনতে, তবে গাড়ি নড়বে। আশ্চর্য, দেখ বাসের প্যাসেঞ্জাররাও কেউ কিচ্ছু বলল না, দিব্যি নেমে যে যার মতন সুসুর করে চলে গেল। লাস্ট বাস ব্রেক ডাউন, তাতেও কোনো তাপ উত্তাপ নেই। এসব বোধহয় এখানে প্রায় হয় বুঝলি, গা সওয়া হয়ে গেছে। ড্রাইভারটার কথার কায়দা দেখেছিলি? ঝুলন চুল ঝাঁকালো। তাড়াতাড়ি হাঁটা দিন দিদি, তিনজন মেয়ে পথে ঘাটে একা একা বেরিয়েছেন, কোত্থেকে কি বিপদ আসে। আমাদেরকে ভয় দেখায়, তিনজন নাকি একা একা। ওরে বুদ্ধু, আমরা কুংফু ক্যারাটে জানি, চোর ডাকাত গুন্ডা বদমাস যেই সামনে আসুক দেবক্ষণ। যা বলেছিস। রাগ বিরক্তি ভুলে হেসে উঠল তিন বন্ধু, হাসতে হাসতেই হাঁটছে। কাঁধে রুকস্যাক, পরনে জিন্স টি শার্ট, পায়ে ট্রেকিং শু। তিন মূর্তি রওনা হয়েছে আজ সকালে কলকাতা থেকে ট্রেনে মেদিনীপুর, সেখান থেকে ট্রেনে বিষ্ণুপুর, তারপর বাস। তিনজনেরই এবার কলেজের থার্ড ইয়ার। ডাকাবুকো তিন সখীর হঠাৎ হঠাৎ এভাবে বেরিয়ে পড়াটাই বেশি পছন্দের। যাদের প্রাণে ভয় ডর নেই তারা বেশি চিন্তাভাবনা করবেই বা কেন। মা বাবার অবশ্য আপত্তি করেন মাঝে মাঝে, তবে খুব একটা বাধাও দেন না। গত পুজোয় তারা গিয়েছিল পিন্ডারি গ্লেসিয়ার, গরমে মণি মহেশ, তিন মেয়েরই প্রচণ্ড মনের চোখ, বিপদাপদ তাদের কাছে ঘেঁচতে ভরসাই পায় না। সূর্য প্রায় ডুবু ডুবু, পশ্চিম আকাশে ছড়িয়ে আছে লাল আভা। শুশুনিয়া এখন অনেকটা কাছে, শেষ বেলার আলোয় ঝকঝক করছে শুশুনিয়া পাহাড়ের মাথা। এখনো দেখে মনে হয় যে প্রকাণ্ড হাতি বসে আছে চুপটি করে শুঁড় ঝুলিয়ে। সরু পিচের রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত, তার উপরে গাছপালা অনেক দূরে দূরে, একটা দুটো গ্রামের বাড়িও বুঝি দেখা যায়। আচ্ছা আচ্ছা, সময়টা শরৎকাল, লক্ষ্মী পুজো গেছে কদিন আগে, ধান ক্ষেতের উপর এক মিহি কুয়াশার আস্তরণ। হাঁটতে হাঁটতে তিন মূর্তি এসে পৌঁছালো একটা গঞ্জ মতন জায়গায়। চারিদিকে দোকানপাট রয়েছে বেশ কিছু, মানুষজনের ভিড়ও আছে মোটামুটি। ঝুলন বলল, এই একটু গলা ভিজিয়ে নিলে হতো না? সুপর্ণা বলল, কিছু খেয়েও নেওয়া যায়, বেশ খিদেও পাচ্ছে। একটা চায়ের দোকানে এসে বেঞ্চিতে বসলো তিনজন, চা আর ডিম পাউরুটি অর্ডার দিয়েছে। দোকানদার এক বুড়ো মতন লোক, ডিম গুলতে গুলতে আড়ে আড়ে তাকাচ্ছে। এদিকটায় প্রায় ছেলেমেয়েরা ট্রেকিং মাউন্টেনিয়ারিং করতে আসে, কিন্তু এই পরন্ত বেলায় তিন মেয়ের হন্তদন্ত ভাব দেখে সে বেশ বিস্মিতই হয়েছে। জিজ্ঞাসাই করে ফেলল, শুশুনিয়া যাচ্ছেন নাকি দিদিমণিরা? হ্যাঁ। মণিকুন্তলা ঘাড় দোলাল, হ্যাঁ কিন্তু আর কতদূর শুশুনিয়া? এই এই ধরেন এক ক্রোশ বটে। শুনেই ফের খেপে গেল সুপর্ণা। দেখেছিস কন্ডাক্টরটা কিরকম পাজি,
বাস থেকে ভাগানোর জন্য বলল শুশুনিয়া নাকি মাত্র আর এক ক্রোশ পথ, এতটা হাঁটার পরেও আরো দু মাইল বাকি থাকে কি করে? মণিকুন্তলা চাপা স্বরে বলল, একে বলে ডাল ভাঙা ক্রোশ। সেটা কি? গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে হাঁটতে শুরু করো, যেখানে ডালটা শুকোবে সেখানে হবে এক ক্রোশ। ঝুলন সভয়ে বলল, এখনো অতটা পথ বাকি নাকি? দোকানদার শুনতে পেয়ে গেছে, বলল, না দিদিমণি অতটা বাকি নাই গো, দুই মাইলই হবে জোর। হলেই ভালো। তা আপনারা ভ্যান রিক্সা নিয়ে নেন না কেনে? হ্যাঁ, তিন বন্ধু মুখ চাওয়াচাই করল একবার, ভাবটা এমন, ভ্যান রিক্সা একটা নিলে হয়। তারপর সুপর্ণাই বলল, না থাক, বাস যখন পরিত্যাগ করেছে আমরা হেঁটেই যাব। আধার নামলে কিন্তু অসুবিধা হয় গো দিদিরা, শুশুনিয়ায় আজ তিন দিন হলো কারেন নেই বটে, সেই বুধবার জোর ঝড় বৃষ্টি হলো না, তার সিরে গেছে। ও নিয়ে আমরা ভাবি না। দোকানদারের হাত থেকে চায়ের গ্লাস নিল ঝুলন। আমাদের কাছে বড় টর্চ আছে। তা আপনাদের ঘর ঠিক আছে তো দিদি? হ্যাঁ, কলকাতা থেকে চিঠি নিয়ে এসেছি, সরকারি বাংলোয় উঠব। সরকারি বাংলো সে তো পাহাড়ের ওদিকটায়, ফাঁকা জায়গা। ফাঁকাই তো ভালো, আমরা ভিড়ভাড়টা পছন্দ করি না। দোকানদার আর কিছু বলল না, খাবার দাবার এগিয়ে দিয়েছে তিন বন্ধুকে। খাওয়া শেষ করেই তিনজন উঠে পড়ল, আবার হাঁটা শুরু। সূর্য অস্ত গেছে দিগন্ত রেখার ওপারে, তবু দিনের একটা আভাস যেন আছে এখন। আরেকটা ছোট্ট লোকালয় পার হতে না হতেই ঝুপ করে তখন সন্ধে নেমে গেল। কদিন আগের বৃষ্টির জন্য এখনো জল জমে আছে অল্প অল্প, দুধারের খানাখন্দ সব ভরে আছে, ব্যাংরা কোরাস গাইছে একটানা, গাছের তলা জোনাকি জ্বলছে নিচ্ছে। পথ অনেকটাই বাকি ছিল, দু মাইলের বেশি হবে। তিন বন্ধু শুশুনিয়ায় পৌঁছল প্রায় আটটায়। দোকানদার ঠিকই বলেছিল, কারেন্ট নেই, গোটা অঞ্চল জুড়ে একেবারে ঘুটঘুটে অন্ধকার। কৃষ্ণপক্ষ চলছে, এখনো চাঁদ ওঠেনি, তাই যেন আরো বেশি গাঢ় লাগে আধারটা। শুশুনিয়া পাহাড়কেও আর হাতিটাতি কিছু বলে মনে হয় না, বরং পাহাড় যেন এখন ঘন কালো স্তূপ। অন্ধকার আরো গভীর অন্ধকার হয়ে দাঁড়িয়ে একেবারে সামনে, তাকালেই কেমন গা ছমছম করে। তিন বন্ধুর তাতে ভ্রুক্ষেপ নেই, তারা তো ভয় পেতেই জানে না। ঝুপড়ি মতো দোকানগুলো একে একে ঝাঁপ বন্ধ করছে, সেখানে জিজ্ঞেস করে বাংলোর হদিস জেনে নিল তারা। প্রথমে পঞ্চায়েত বাংলো, তারপর ইউথ হোস্টেল, তারপর আরও বেশ খানিকটা গেলে তবেই পড়বে বাড়িখানা। বাংলোটা অবশ্য রাস্তার ধারেই, টর্চ জ্বালিয়ে তিন বন্ধু বাড়িটার সামনে এসে দাঁড়ালো। পুরনো ধরনের বাড়ি, দরজা জানলা সব আষ্টে পৃষ্ঠে বন্ধ। ঝুলন চারিদিকে টর্চ ঘোরালো। কি রে, আশেপাশে তো জনপ্রাণী নেই। মণিকুন্তলা বলল, কেয়ারটেকার তো নিশ্চয় থাকবে, জোরে হাঁক মার না একটা। সঙ্গে সঙ্গে সুপর্ণা কেয়ারটেকারকে ডাকল, কেয়ারটেকার কেয়ারটেকার আপনি কোথায়, কেউ আছেন? কোনো সাড়া শব্দ নেই, সুপর্ণার ডাকটাই
প্রতিধ্বনিত হয়ে ফিরে এল। হঠাৎ কুকুর ডেকে উঠল কয়েকটা। অন্ধকারে কোথায় কুকুরগুলো আছে তা বোঝা যায় না। ঝুলন বেজার মুখে বলল, এ তো মহা মুশকিল হলো, রাত্রে কি তবে মাঠে ঘাটে কাটাতে হবে নাকি? মণিকুন্তলা রাস্তায় বসে পড়েছে, বলল, মন্দ কি, নতুন অভিজ্ঞতা হবে। কিন্তু হিম পড়বে যে, এখন ঠান্ডা লেগে যাবে না? হা, পিণ্ডার মণিমহেশ পার করে এসে শুশুনিয়ায় ঠান্ডা লাগা, তাই না? কথার মাঝেই আবার কুকুর ডেকে উঠেছে, কেমন যেন উৎকট সুর, কান্নার মতো। প্রায় সঙ্গে সঙ্গে বাংলোর পাশ থেকে একটা গলা শোনা গেল। আপনারা কোত্থেকে এসেছেন? একটু চমকে গিয়েই টর্চ মেরেছে সুপর্ণা। আশ্চর্য, আলোটা জ্বলল না, অন্ধকারে অনেকটা চোখ সয়ে এসেছে। সেই আলোতে তিন বন্ধু দেখতে পেল লোকটাকে, ঢেঙা রোগা, গায়ে চাদর মুড়ি দেওয়া। ঝুলন গলা ঝেড়ে বলল, আমরা কেয়ারটেকারকে খুঁজছিলাম। আগে বলুন, আমি কেয়ারটেকার। এখানে আমাদের বুকিং আছে। চিঠি এনেছেন? হ্যাঁ এনেছি। আচ্ছা বেশ, আসুন আসুন। লোকটা ওই অন্ধকারেও ঝপ করে গেটের তালা খুলে ফেলল। বাংলোটা একতলা, সামনে টানা লম্বা বারান্দা। কোণের ঘরটা খুলে দিয়ে বলল, দুটো বিছানা আছে, তিনজনে একটু কষ্ট করে ঘুমোতে পারবেন তো? ঘরের বন্দোবস্ত হতেই সুপর্ণা মহা খুশি, তাড়াতাড়ি বলল, খুব পারবো, আমাদের দিব্যি চলে যাবে। পাশেই বাথরুম আছে, আপনারা আরাম করুন, আমি বাথরুমে জল তুলে দিচ্ছি। ঝুলন ভদ্রতা করে জিজ্ঞেস করল, এ বাবা, আপনি জল তুলবেন? আগে আর তো কেউ নেই, আপনারা বেড়াতে এসেছেন, আপনাদের সুবিধে অসুবিধে দেখাই তো আমার কাজ। খুশি হলো তিন বন্ধু, হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে ঘরে। বাবারে, ভেবেছিলাম কপালে আর কিচ্ছু জুটবে না। উফ, সত্যি যা বলেছিস, শুধুমাত্র এই কন্ডাক্টরটার জন্য এই এত, এই জানলাগুলো খোল আগে, পুরো ঘেমে গেছি, যা গরম। কাল ঝর্ণার জলের নিচে বসে থাকবো। দেখো আবার তলিয়ে যেও না। চুপ কর, আমার অভ্যেস আছে। সে কি, তোর বাড়িতে কি ঝর্ণা আছে নাকি? এই শোন, ঝর্ণা আর বাথরুম শোন না, এক জিনিস না। হ্যাঁ, বেড়াতে বেরোলেই দেশলাই মোমবাতি সুপর্ণার সঙ্গেই থাকে। ফস করে কাঠি জ্বালিয়ে মোমবাতি ধরায়, ভালোভাবে দেখল ঘরখানা। খাট দুখানা আছে বটে, জোড়া লাগিয়ে চলে যাবে, তবে চাদর বালিশগুলো বেশ নোংরা। যাকগে, রুকস্যাকে তো যার যার চাদর আছেই, পেতে নিলেই হবে। টেবিলটাতে বেশ ধুলো পড়ে আছে, আলমারিটাও মনে হয় সাত জন্মে খোলা হয় না। সরকারি বাংলো, এত অপরিষ্কার কেন? কেউ কি ঝাড়পোঁছ করে না, নাকি কেউ থাকে না? ঘরের কোনায় একটা হ্যারিকেন গড়াগড়ি খাচ্ছে, মরচে ধরা। মণিকুন্তলা গিয়ে তুললো হ্যারিকেনটা, দেখে তেল নেই। ঝুলন জানলাগুলো খুলে দিয়েছে, আলগা আলগা হাওয়া আসছে ভেতরে, ভ্যাপসা ভাবটা অনেকটা কেটে গেল। তবু একটা চিমসে গন্ধ যেন নাকে লেগেই থাকছে। সুপর্ণা খাটে বসেছে, বলল, আরে বলছি, মশারি টশারি তো কিছু দেখছি না। মশারি ছাড়া ঘুমালে কিন্তু কাল সকালে ফুলে ওজন একদম ডাবল হয়ে যাবে।
তো সেটা লোকটাকে বলো। মণিকুন্তলা অন্য খাটটায় গা ছড়ালো। আর হ্যাঁ, চিঠিটাও বরং দিয়ে দে। ঝুলন ঘর থেকে বেরিয়ে দেখল লোকটা চুপটি করে দাঁড়িয়ে আছে বারান্দায়। অবাক হয়ে বলল, আপনার জল তোলা শেষ? হ্যাঁ দিদি। কই, বাথরুমে আওয়াজ তো পেলাম না। কথাটা যেন শুনেও শুনল না লোকটা। বিনয়ী গলায় বলল, দোকানপাট তো সব বন্ধ, আপনাদের রাতের খাওয়া কি হবে? সত্যি তো, ব্যবস্থা তো একটা করতেই হয়। ঝুলন বলল, কি করা যায় বলুন তো? যদি আমার হাতের রান্না খান দূর এঁধে দিতে পারি। আপনি রাঁধবেন? আপনারা অতিথি মানুষ, আগে অতিথিকে খাওয়ানো তো পুণ্যের কাজ। কি খাবেন বলেন? চিকেন, মাটন, মাছ, ডিম, ভাত, রুটি? চিকেন হলে মন্দ হয় না, সঙ্গে একটু ভাত। কিন্তু এত রাতে কি মুরগির ব্যবস্থা করতে পারবেন? আগে আমার কোনো অসুবিধে নেই। লোকটা মৃদু হাসল। তিনজনেরই তাহলে ভাত কি? ঝুলন মনে মনে খুশি হচ্ছিল, বলল, কিছু টাকা দিয়ে দেবো কি? দেবেন খুন, আপনারা তো আর পালিয়ে যাচ্ছেন না। ঝুলন আরো বিগলিত হল। আপনি তো খুব ভালো লোক। ও কথা বলবেন না, আপনাদের সেবা করা তো আমার কাজ। তাই বুঝি। তা আপনার নামটা জানতে পারি? আমি নীলমাধব মান, বহুকাল এই বাংলোয় চাকরি করছি, সেই প্রায় শুরু থেকে। ও, ঝুলন ঘরে যেতে গিয়েও দাঁড়ালো। আমাদের চিঠিটা কিন্তু আপনি এখনো দেখেননি দাদা। আগে দরকার নেই দিদি, কোন মানুষ নকল আর কোন মানুষ আসল আমি দেখলেই টের পাই। আপনি ঘরে যান দিদি, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা দেখি। ঘরে এসে ঝুলন প্রশংসায় ফেটে পড়ল। সত্যি, নীলমাধব মালে তুলনা নেই। অন্দর থেকে মণিকুন্তলা আর সুপর্ণাও শুনেছে কিছু কিছু। প্রসন্ন চিত্তে ব্যাগ থেকে নাইটি, হাউসকোট বার করে ফেলল তারা। একে একে বাথরুমে যাচ্ছে। এক ফালি বাথরুমটা বেশ স্যাঁতস্যাঁতে, ঝুলও আছে প্রচুর, কিন্তু চৌবাচ্চার জলটা বেশ টাটকা। ছুঁয়ে বোঝা যায় একটু আগেই তোলা হয়েছে। নীলমাধববাবু এত নিঃশব্দে কাজ করতে পারেন? হাত মুখ ধুয়ে ঘরে এসে গুছিয়ে বসল তিন বন্ধু। শরীর এখন অনেকটাই ঝরঝরে, পথশ্রমের ক্লান্তি আর নেই। হাত পা ছড়িয়ে ঠিক করছে কাল দিনভর কি কি করা হবে। ঝুলনের ইচ্ছে ভোরেই বেরিয়ে পড়বে ট্রেকিংয়ে, পাহাড়টা তাকে টানছে। মণিকুন্তলার বাসনা একটু অন্যরকম। পাহাড়ের নিচের দিকে কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে, মণিকুন্তলা আগে সেগুলো দেখতে চায়, তারপর একটা হেভি ব্রেকফাস্ট সাঁটিয়ে পাহাড়। সুপর্ণার স্বাদ ভোরে আগে ঝর্ণা দেখতে যাওয়ার, সঙ্গে আশেপাশের গ্রামও। তার মাসি বলেছে শুশুনিয়ার ঝর্ণাটা নাকি দেখবার মতো সুন্দর। এমন একটা আলোচনার মাঝে বাইরে যেন কার একটা গলা। ভেজানো দরজা খুলে বেরোলো মণিকুন্তলা, পিছন পিছন সুপর্ণা, ঝুলন। গেটের কাছে একটা লোক দাঁড়িয়ে, বেটে খাটো গাট্টা গোট্টা, গায়ে চাদর। শীত না পড়তে এখানকার লোকেরা এত চাদর জড়ায় কেন? রুক্ষ গলায় লোকটা প্রশ্ন ছুড়ল, আপনারা আপনারা কে বটে? ঝুলন পাল্টা প্রশ্ন করল, আপনি কে? আমি বাংলোর কেয়ারটেকার। চমকে উঠল তিন বন্ধু।
মুখ চাওচাই করছে একে অপরের। বাইরের অন্ধকার একটু ফিকে এখন, চাঁদ উঠেছে, কৃষ্ণপক্ষের চাঁদ। মরা মরা জ্যোৎস্না ছড়িয়ে আছে চারিদিকে, ঝিঝি ডাকছে একটানা। কান্না সুরে আবার কুকুর ডেকে উঠল কাছে পিঠে। লোকটা এগোচ্ছে না, গেটে দাঁড়িয়েই বলল, আপনাদের ও ঘর কে খুলে দিল বটে? কে খুলে দিল? নীলমাধব বাবু, নীলমাধব মাল। সুপর্ণা আমতা আমতা করে বলল, উনি তো বললেন উনি এখানকার কেয়ারটেকার। নীলমাধবদা, নীলমাধবদা এসেছিলেন? ঝুলন বলল, আছেন তো এখনো, পিছনের রান্নাঘরে আমাদের জন্য রান্না করছেন। নীলমাধবদা 8 বছর আগে মারা গিয়েছেন। আমার আগে উনি ছিলেন এ বাংলোর কেয়ারটেকার। খুব ভালো মানুষ ছিলেন, অতিথি এলে প্রাণ দিয়ে যত্ন আত্তি করতেন। দুটো ছেলে একসঙ্গে কলেরায় মারা যাওয়ায় মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। একদিন ওই ঘরেই গলায় দড়ি দিয়ে। মণিকুন্তলা সুপর্ণার হাত চেপে ধরল, প্রাণপণে গলায় জোর এনে বলল, আমরা বিশ্বাস করি না। আমি মিথ্যে কথা বলছি না দিদি, উনি মারা যাওয়ার পর থেকে ও ঘর আর খোলা হতো না, একবারই শুধু আমি। আপনি কেন মিছি মিছি ভয় দেখানোর চেষ্টা করছেন? ঝুলন মণিকুন্তলার হাত খামচে ধরল, জীব শুকিয়ে গেছে অজান্তে, খরখর করছে তালু। বলছি তো আমরা আপনার একটা কথাও বিশ্বাস করছি না। প্রমাণ পেলে তবে বিশ্বাস হবে। লোকটা আচমকা ফ্যাঁস ফ্যাঁসে গলায় হেসে উঠল, হাসতে হাসতে চাদরের ভিতর থেকে বার করল একটা হাত। হাতটা শটান লম্বা করে দিল, বাড়তে বাড়তে হাতখানা মণিকুন্তলাদের পেরিয়ে চলে গেল, ঢুকে পড়ছে ঘরটায়। খাটের নিচ থেকে একটা মোটা দড়ি বার করল, দড়ি নিয়ে ফিরে আসছে হাতটা। দড়িটা নাড়ছে তিন বান্ধবীর মুখের সামনে, ফিস ফিস করে বলল, এই সেই দড়ি, আমিও এই দড়ির ফাঁসি গলায় লাগিয়ে 3 বছর আগে।